ক্যালেন্ডারের পাতা বলছে আজ 1 জুন 2024 সাল। আর জুন মাস ভারতীয় জলবায়ুর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। জুন মাসেই আমাদের ভারতবর্ষে বর্ষা প্রবেশ করে এবং 2024 সালে আবহাওয়া দপ্তরের যা আপডেট তাতে জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে অথবা জুন মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকতে চলেছে। আর বর্ষাকাল মানেই আমাদের গাছগুলোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমি এর আগে মাস অনুযায়ী বাগানে কি কি কাজ করতে হবে, গাছগুলোর যত্ন পরিচর্যা কি কি করতে হবে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি এর আগে যখন মে মাসের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন বলেছিলাম যে গাছগুলোর জন্য আমাদের এখন রক্ষণাত্মক ভূমিকা পালন করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত জুন মাসে আমাদের বাগানের জন্য কি কি কাজ করব সেই বিষয়টাই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, এই যে আক্রমণাত্মক রক্ষণাত্মক এই কথাগুলো আমরা বিভিন্ন যখন ফুটবল খেলা হয় তখন তার ধারা বিবরণীতে পাই, তাহলে আমাদের এই গাছপালা করতে গিয়ে আক্রমণাত্মক আর রক্ষণাত্মক এই বিষয়টা কেন আসছে এটা একটু ব্যাখ্যা করে নিই। দেখুন, আমাদের গাছপালা করতে গিয়ে প্রকৃতি অনেক সময় আমাদের প্রতিকূলে চলে যায়। যেমন মে মাসে প্রচণ্ড তাপ ছিল, 40 ডিগ্রির বেশি তাপমাত্রা হয়ে গেছিল, তার সাথে সূর্যের প্রচণ্ড তাপ, প্রচণ্ড গরম, রোদ্দুরের ঝলকানি, লু বইছে অনেক জায়গায়। তো এই সময় দাঁড়িয়ে আমরা গাছকে সঠিকভাবে সঠিক সময়ে খাবার দিতে পারিনি। সেই সময় গাছকে শুধুমাত্র জল দিয়ে বাঁচিয়ে রাখাটাই আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তখন কিন্তু আমাদের মনে এটা আসেনি যে গাছটা খুব ভালো স্বাস্থ্যবান হয়ে উঠুক। তখন আমাদের মনে সবসময় এটা এসছে এই গরমে গাছটা যতটুকু আছে ততটুকুই যাতে ভালো থাকে এবং সুস্থ থাকে। কিন্তু জুন মাসে আমাদের সেই রক্ষণাত্মক ভূমিকা পালন করলে চলবে না, আমাদেরকে এখন আক্রমণাত্মক হতে হবে। এখানে আক্রমণাত্মক মানে গঠনমূলক। জুন মাসে কি থাকবে, যে বললাম বর্ষা শুরু হয়ে যাবে, তাই যখন আমাদের এখানে বর্ষা মানে একটা মূলত নিম্নচাপের বৃষ্টি বেশি হয়। যখন একবার বর্ষা শুরু হয়ে যায় নিম্নচাপ যখন লাগে 5 দিন 6 দিন টানা বৃষ্টি হয়, রোদ্দুর দেখা যায় না, সেই সময় গাছগুলোকে বাঁচিয়ে রাখাটা একটা টেনশন হয়ে পড়ে। তো সেই সময় আমরা রক্ষণাত্মক ভূমিকা পালন করব। কিন্তু অধিকাংশ সময় এই যে অনুকূল একটা আবহাওয়া আসতে চলেছে এই সময় গাছগুলোকে আরো বেশি সুন্দর করে তোলাটাই আমাদের কাজ। শুধু গাছগুলোকে সুন্দর করে তুললে চলবে না, বর্ষার পরেই শুরু হয়ে যাবে আমাদের একটা সর্বশ্রেষ্ঠ সেরা উৎসব, আমাদের শীতকালীন মরশুমে ফুল গাছ লাগানোর একটা ব্যাপার। তো তার প্রস্তুতি আমাদের এখন থেকে শুরু করে নিতে হবে। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ জুন মাসে কোন কোন কাজগুলো করবেন সেই বিষয়টাই বলার চেষ্টা করব। তো সেইগুলো বলার আগে আমি মূলত এই গাছগুলোকেও কতগুলো ভাগে ভাগ করে নেব। প্রথমেই বলবো যে পারমানেন্ট গাছগুলো, পারমানেন্ট গাছগুলো বলতে যে গাছ একবার লাগালে বছরের পর বছর বাগানে থাকে, যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন বগেনভেলিয়া। এই গাছগুলো আমি 2-3 মাস হলো সবাই লাগিয়েছি। অনেক বড় গাছও থাকতে পারে, এ ধরনের ছোট ছোট গাছগুলোও থাকতে পারে, আবার কেউ কেউ নতুন নতুন চারা গাছও নিয়ে আসতে পারেন। তো সেই ব্যাপারটা পরে আসছে আমি, যাদের কাছে এই ধরনের পুরনো গাছগুলো রয়েছে বা যে সমস্ত গাছগুলো আনা রয়েছে, রিপোর্টিং করার একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই বর্ষাকালের শুরু। যদি মনে হয় যে কোনো গাছে রুট বাউন্ড হয়ে গেছে, গাছের গ্রোথ ঠিকঠাক আসছিল না, সেই গাছগুলোকে অতি অবশ্যই জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে বা প্রথম 10 দিনের মধ্যে রিপোর্ট করার চেষ্টা করবেন। রিপোর্ট করার জন্য এখন পর্যাপ্ত খাবার গাছকে দিতে হবে। গাছের গোড়ায় যখন পর্যাপ্ত খাবার থাকবে এবং উপর থেকে বৃষ্টির জল পাবে, গাছ কিন্তু একটা বর্ষাতেই আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা যদি দেখা যাচ্ছে এরকম হয়েছে, অনেক গাছ 6 মাস 7 মাস 8 মাস নিয়ে এসে লাগিয়েছি, তার গ্রোথ ঠিকঠাক নেই, কিন্তু এখন যদি সেই গাছগুলোকে রিপোর্ট করি খাবার দিয়ে এবং তারপরে বর্ষার জল পাই, গাছের যে 1 মাসে যা পরিবর্তন হবে এই লাস্ট 9 মাসেও সেই পরিবর্তনটা হয়নি। ফলে প্রথম কাজ হচ্ছে গাছগুলোকে রিপোর্ট করার। যে গাছগুলো সদ্য সদ্য রিপোর্ট করা হয়েছে, যেমন আমার এই গাছগুলো বগেনভেলিয়াগুলো আমি সবে সবে রিপোর্ট করেছি, এই গাছগুলো রিপোর্ট করার প্রয়োজন নেই। কিন্তু আমি যখন বগেনভেলিয়া গাছগুলোকে রিপোর্ট করেছি তখন আমি দেখিয়েছিলাম যে আমি টবের উপরে অনেকটা জায়গা গ্যাপ রেখেছি। তো এই বর্ষার শুরুতে এই গ্যাপটাকে
সুন্দর খাবার দিয়ে মাটি দিয়ে ভরে দেব, তাতে বর্ষার জল পেলে গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নেবে। যে গাছগুলো রিপোর্ট করবেন না বা রিপোর্ট করার প্রয়োজন নেই এবং উপরে খালি জায়গাও নেই মাটি দেওয়ার মতো, তখন আপনারা কিছুটা মাটি উপর থেকে সরিয়ে নিয়ে সেই জায়গায় নতুন মাটি দিয়ে চার্জ করে দিন। বর্ষাকালের আগে এই কাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, গাছের প্রুনিং বা কাটাই ছাটাই। প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছেন, আমি কিছু গাছকে প্রুনিং করেছি এবং কিছু কিছু গাছ এখনো পর্যন্ত প্রুনিং করিনি। যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন, আমি যখন নিয়ে এসেছিলাম, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, আমি যখন এই গাছটি নিয়ে এসেছিলাম ছোট্ট ছোট্ট একটি বা দুটি ডাল ছিল, কিন্তু এই গাছটা প্লটিং করার পরে খাবার দেওয়ার পরে গাছটা কিন্তু অত্যন্ত সুন্দর গ্রোথ নিয়েছে। কিন্তু আমি গাছটাকে কোনো রকমভাবে পিঞ্চিং করিনি বা কোনো রকম এখনও ছাঁটাই করিনি, গাছটাকে এলোমেলোভাবে বাড়তে দিয়েছি। এবার এই গাছটিকে যদি আমি হার্ড প্রুনিং করে দিই, তারপরে খাবার দিয়ে দিই, বর্ষার জল পেয়ে কিন্তু গাছটা অত্যন্ত সুন্দরভাবে বেড়ে উঠবে। আমি বর্ষাকালে গাছগুলোকে বুশি করার জন্য একটা আলাদা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে যে গাছগুলো আমাদের শুধুমাত্র যে বাগানভেলিয়া তাই নয়, বাগানে যে ফুল গাছই থাকুক না কেন, সেই গাছে যেমন সুন্দর সুন্দর ফুল আসবে, ফুল আসার সাথে সাথে গাছটার শেপটাও কিন্তু সুন্দর করাটা জরুরি। গাছের শেপ যদি সুন্দর থাকে তাহলে সেটা ফুল যখন ফোটে তখন সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই জন্য যে যদি গাছের শেপ ঠিকঠাক না থাকে, প্রত্যেকটা গাছকে শেপ সঠিক করার জন্য, গাছকে ঝোপালো করার জন্য উপযুক্ত সময় হচ্ছে এই বর্ষাকাল। ফলে বর্ষাকালের শুরুতেই আমাদের গাছগুলোর এই কাজগুলোকে করতে হবে, যে প্লটিং করতে হবে এবং প্রুনিং করতে হবে। বাগানভেলিয়া গাছ যারা করছেন তাদের কিন্তু বর্ষাকালে বাগানভেলিয়া গাছে ফুল আসার সম্ভাবনা কমে যাবে অনেক। বর্ষাকালটা কিন্তু এই গাছগুলোর জন্য গ্রোথ পিরিয়ড, বাড়িয়ে নিন। আবার কিছু কিছু গাছ আছে যে গাছগুলো কিন্তু বর্ষা যত হবে বা বর্ষায় প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবে, সেই গাছগুলোকে সঠিকভাবে আমাদেরকে ফুল নিতে হবে। বর্ষা মানেই প্রচুর বৃষ্টি, আর বৃষ্টি মানে কিন্তু গাছের টবের মাটিতে জল জমে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই টবের মাটি ওয়েল ড্রেনেজ হতে হবে, বা মাটি থেকে যাতে জল বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকতে পারে, বা বৃষ্টি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যাতে জলটা ড্রেনেজ হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় শিকড় গিয়ে বা মাটি গিয়ে নিচের দিকে যে ড্রেনেজ হোলগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায়, সেইগুলো যাতে বন্ধ না থাকে, যদি বন্ধ হয়ে যায় সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আপনার, আপনাকে এই কাজটা এখন করতে হবে। যে বর্ষাকালে কিছু গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনারা চেষ্টা করবেন কিছু কিছু সেন্সিটিভ গাছগুলো, যে গাছগুলো ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায়, বর্ষায় গোড়া পচে যায়, সেই গাছগুলোর গোড়ায় যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, বাজারে খুব কম দামের একটা স্যাপ ফাঙ্গিসাইড কিনতে পাওয়া যায় কিন্তু অত্যন্ত ভালো মানের ফাঙ্গিসাইড, যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য ম্যানসার, এই ফাঙ্গিসাইডটা জলে গুলে একটু আঠা আঠা করে গুলবেন, মানে একটু জলটা কম দেবেন, একটা মলম মতো তৈরি করে গাছের গোড়া দিয়ে একটা প্রলেপ দিয়ে দেবেন, সেক্ষেত্রে বর্ষার জল পেলেও গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবেন। বর্ষাকাল হচ্ছে নতুন চারা তৈরি করার জন্য উপযুক্ত সময়। যে সমস্ত গাছগুলো অনেক বড় হয়ে গেছে ডালগুলো কাটাই ছাটাই করে ফেলে দেওয়া হবে, আপনারা চাইলে সেই ডালগুলো থেকে নতুন নতুন চারা তৈরি করতে পারেন। নতুন নতুন চারা কিভাবে তৈরি করা হবে একদম 100% সফলতার সাথে, তার একটা ভিডিও দেওয়া রয়েছে, আমি এই ভিডিওটার শেষেও সেটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। যে কোনো গাছের কাটিং থেকে, কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে, বা আমাদের এই বর্ষাকালে দেখা যায় রাস্তার আশপাশে অনেক সুন্দর সুন্দর গাছ থাকে, অবশ্যই সেগুলোকে আমাকে না বলে নয়, সেগুলোকে যদি আমরা পারি চেষ্টা করি সেখান থেকে কিন্তু বাগানভেলিয়া বলুন, জবা ফুল বলুন, বিভিন্ন ধরনের ফুল গাছ, কাঠ গোলাপ বলুন, বিভিন্ন ধরনের ফুল গাছের ডাল কিন্তু পড়ে থাকতে দেখি আমরা অনেকে কেটে ফেলে দেই। অনেক ভালো ভালো ভ্যারাইটির বাগানভেলিয়া আপনারা ডাল নিয়ে এসে বর্ষাকালে কাটিং করতে পারেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে যত চাইবেন আপনারা চারা বর্ষাকালে তৈরি করে নিতে পারবেন। পরের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাটি তৈরি। আগামী শীতকালে মরশুমি ফুল, খুব ভালো মানের শো কোয়ালিটির মরশুমি ফুল করতে চাইছেন, তাদের জন্য উপযুক্ত সময় এই বর্ষাকাল। তার আগে আমি বলে নিই যে শীতকালীন একটি অত্যন্ত সুন্দর ফুল চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা গাছ যারা খুব ভালো করতে চাইছেন অবশ্যই জুন মাসের মধ্যে কাটিং বসিয়ে দেবেন,
যদি এখনো পর্যন্ত কাটিং বসিয়ে দেন তো খুব ভালো কথা, যদি এখনো কাটিং না বসিয়ে দেন অবশ্যই জুন মাসের মধ্যে কাটিং বসাবেন। চন্দ্রমল্লিকা ফুল গাছের জন্য অবশ্যই মাটি অ্যাডভান্স তৈরি করতে হবে। এর সাথে সাথে যেটা বললাম যে মরশুমি, শীতকালীন মরশুমি ফুল গাছের জন্য মাটি এখনই প্রস্তুত করতে হবে, তার প্রস্তুতি শুরু করতে হবে। কী কী করবেন, যে বর্ষাকাল শুরু হয়ে গেলে কিন্তু আমাদের মাটি, শুকনো মাটি পাওয়া মুশকিল হয়ে যাবে, এই জন্য যথেষ্ট পরিমাণে যতগুলো আপনার টার্গেট আছে, যতগুলো টবের জন্য উপযুক্ত মাটি আপনারা রেডি করে, শুকনো মাটি সেটাকে বস্তাবন্দি করে রাখুন। প্রয়োজনীয় কম্পোস্ট, সেটা গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা পচা সার হতে পারে, যে কোনো কম্পোস্ট সেটা বস্তাবন্দি করে বা একসাথে মিশিয়ে রেখে দিন। এর সাথে সাথে আরও যে সমস্ত সার, বিভিন্ন ধরনের সার আমরা মাটির সাথে মেশাই সেগুলোকেও কিন্তু রেডি করে রাখুন, কারণ বর্ষা শুরু হয়ে গেলে এই মাটিগুলো শুকনো করা বা শুকানো কিন্তু অসম্ভব হয়ে পড়বে, ফলে দেখা যাচ্ছে মাটির অভাবেই আমাদের গাছ লাগাতে দেরি হয়ে যায়। চেষ্টা করবেন, যেহেতু ভিডিওটা এখনই দেখছেন আপনারা, চেষ্টা করবেন এবছর অর্থাৎ 24-25 সেশনে মরশুমি ফুল গাছ সেপ্টেম্বর মাসেই শুরু করতে। দেখবেন সারা শীতকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল থাকবে। তার জন্য আমি অন্যান্যবার যেমন করি, একদম শুরু থেকে মাটি প্রস্তুতি, কোন টবে কী ধরনের গাছ লাগাবেন, কী কী ফুল গাছ লাগাবেন, প্রত্যেকটা ভিডিও আমি আগামীতে আনতে শুরু করব। আজকের ভিডিওতে আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।